ঘরে বাইরে আমার সাথে যেসব বন্ধুরা আছে তাদের জন্য আজকে আরেকটা হেয়ার কাটিংয়ের ভিডিও শেয়ার করছি আমাকে আমার একজন ভিউয়ার্স জানি না উনি আমার সাবস্ক্রাইব করেছেন কি না উনি ভিউয়ার্স এটুকু জানি উনি আমায় বারবার করে রিকোয়েস্ট করছেন যে আমি এই বড়ো চেয়ারটায় যেন হেয়ার কাটিং করি তো আমি আগেও একবার বলেছি আমি ট্রাই করেছিলাম কিন্তু এটা কাটিংয়ের হেয়ার চেয়ার নয় কাটিংয়ের জন্য নয় তাই এটা ভীষণভাবে অসুবিধা হয় তো আজকেও আমি জানি অসুবিধা হবে যথারীতি তবুও আমি একবার ট্রাই করে দেখলাম ওনার কথা রাখার জন্য এখানে বসেই হেয়ারটা কাটিং করাচ্ছি যার হেয়ার কাটিং হচ্ছে তো হেয়ারটা বেশ ঘন বেশ ভালো হেয়ারটা কিন্তু নিয়মিত কাটিং হয় না আর সব সময় চুলটা খোপা করে রাখে বলে নিচটা একটু বাজে হয়ে না নাহলে চুলটা ভালোই তো বসে দেখো চেয়ারটায় বসাচ্ছি বলে চেয়ারের ওই খাঁচটায় চুলটা অনেকটা উঠে গেছে তবুও করে যাচ্ছি যতটা পর্যন্ত হয় শেষমেশ আমি জানি আবার নামিয়ে দিতে হবে খুব হালকা করে রাউন্ড করব মানে কর্নার থেকে রাউন্ডটা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলে পরে বুঝতে পারবে স্কিপ করে গেলে অনেক জায়গা মানে প্রবলেম হবে বুঝতে আমার নিজেরই একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমি এই চেয়ারে অভ্যস্ত নেই হেয়ার কাটিং করতে তো যতটা আমি হেয়ার তাকে বলেছিলাম দেখিয়েছিলাম সে যতটা বলেছিল। আমি তার থেকে যার জন্য একটু কমই কেটেছি কারণ আমি জানি এখানে বসে যেহেতু কাটাছি একটু প্রবলেম হয়ে যাবে পরে হয়তো একটু কাটতেও হতে পারে অ্যাকচুয়ালি এই টাইপ মানে রাউন্ড ইউ স্টেপ ফেদার লেয়ার এসবই কাটিংটা হচ্ছে অন্য কোনো কাটিং হচ্ছে না আর আমি যেহেতু মডেল দিয়ে হেয়ার কাটিং দেখাচ্ছি না একদম লাইভ দেখাচ্ছি কাস্টমারের ওপর সেই হিসাবে আমি চাইলেও অন্য কোনো হেয়ার কাটিং দেখাতে পারছি না তার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছেই একই হেয়ার কাটিং বারে বারে দেখাচ্ছি কিন্তু সেটা দেখারও অনেকটা প্রয়োজন আছে কারণ এক একজনের হেয়ার এক এক রকম যথারীতি আমার চেয়ার থেকে ওকে নামিয়ে দাঁড় করিয়ে দিতে হলো লাস্ট ফিনিশিংটা আমি দাঁড় করিয়ে ওর ঠিক করে দিলাম চুলটা ভীষণভাবে প্রবলেম হয়েছে দেখো আমি যখন চেয়ারে বসে কেটেছিলাম তখন কিন্তু রাউন্ডই মনে হয়েছিলো যখন চেয়ার থেকে নামালাম তখন দেখা গেল অনেক বড়ো ছোট বড় অনেক জায়গা হয়ে গেছে অ্যাকচুয়ালি এই চেয়ারটা হেয়ার কাটিংয়ের চেয়ার নয় আর আমার কাটিংয়ের চেয়ার এই মুহুর্তে নেই নেই বলতে আমার ওই বেডটার জন্য জায়গাটা শর্ট হয়ে গেছে বলে আমার অসুবিধা হয় আমি এমনি টুলে বসিয়েই হেয়ার কাটিংটা করাই তাতে সুবিধা হয় যে করে তারও সুবিধা হয় আমারও সুবিধা হয় আর যখন খুব বেশি লম্বা হেয়ার হয় সেক্ষেত্রে আমি কাস্টমারদের দাঁড় করি হেয়ার কাটাং হেয়ার কাটিংটা করাই কারণ খুব বড় চুল হলে লং চুল হলে আমার বসে পড়লে বসে চুল কাটতে আমার খুব অসুবিধা হয় যাই হোক ভিডিওটা দেখো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমি কোনো আর্টিফিশিয়াল কিছু দেখাচ্ছি না আমি একদম লাইভ দেখাচ্ছি কাস্টমারের ওপর যেগুলো যেগুলো করছি আমি সেটাই দেখাচ্ছি তো যখন যেরকম কাস্টমার চাইবে কাস্টমার করতে চাইবে আমি সেগুলোই দেখাতে পারবো তার বেশি দেখাতে পারবো না কারণ আমার সময় নেই যে আমি কোনো মডেল দিয়ে আলাদা করে কোনো কাটিং দেখাতে পারবো তো যিনি আমায় রিকোয়েস্ট করেছিলেন আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ বুঝতেই পারছেন আমি কেন বড় চেয়ারটায় কাটিংটা করি না আমার হেয়ার কাটিং মোটামুটি কাটিংটা হয়ে গেছে শেষের দিকে যেটুকু ঠিক করা সেটুকু টাচ আপ করে দিচ্ছি চুলটা যেরকম কালো সেরকমই ঘন খুব ভালো চুল তবে যত্ন করার টাইমও পায় না ওয়ার্কিং লেডি সবাই দেখো আর ভালো লাগলে অবশ্যই জানিও একটা লাইক করো ভালো লাগলে খারাপ লাগলেও জানিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ারও প্লিজ করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর একবার সাবস্ক্রাইব করে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করো না আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখাবো কথা দিচ্ছি যতটা পারবো টাটা আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে